গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো জলের বোতলটা নিয়ে দৌড়াতে দৌড়াতে শঙ্করের কাছে এলাম, কারণ শঙ্কর রওনা দিয়ে দিয়েছে, এখনও দোকানে যাচ্ছে। আর এদিকে আমি জলের বোতল দিতে ভুলে গেছি, তা আমি শঙ্করকে বললাম একটু ওয়েট করো, আমি তোমাকে জলের বোতলটা এনে দিচ্ছি। সেই জন্য শঙ্কর ওখানটা দাঁড়িয়ে ছিল বলে আমি তাড়াতাড়ি করে জলের বোতলটা এনে শঙ্করকে দিয়ে দিলাম, আর শঙ্কর ব্যাস রওনা দিয়ে দিল। এবার শঙ্কর চলে যাওয়ার পরে দেখো আমার কত কাজ বাকি। এখন এই দেখতে পাচ্ছ তো, কতগুলো জামা কাপড়, এগুলো সব গুছাতে হবে। তারপরে এদিকে বিছানা তোলা হয়নি, বিছানা উঠাতে হবে। এবার চলো, এবার যাই হচ্ছে রান্নাঘরে। তা রান্নাঘরে এই যে কাপ দুটো দেখতে পাচ্ছ, চা খেয়েছিলাম, তো এটা মাজতে হবে, তারপরে কড়াইটা মাজতে হবে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমি সকালবেলায় কিন্তু মেলে দিয়েছিলাম, তো ওইদিকে জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে। আবার এদিকে জামা কাপড় গুছানোও হয়ে গেছে, বিছানাও তোলা হয়ে গেছে, সব কাজ এক নিঃশ্বাসে সেরে ফেলেছি। এদিকে দেখো টেবিলটাও কিন্তু পরিষ্কার একদম, দেখো মুছে ঠুচে একদম পরিষ্কার করে ফেলছি। এবার আমাকে দিতে হবে ঘর ঝাড়, কারণ ঘরটাই ঝাড়া হয়নি। আর এদিকে দেখো রান্নাঘরটা, রান্নাঘরটার এই যে কড়াইও কিন্তু মাজা হয়ে গেছে, আবার ওইদিকে কাপগুলো মেজেও ঝুলিয়ে রেখে দিয়েছি। এবার চলে আসলাম ঘর ঝাড়তে, যেটা তোমাদেরকে বললাম যে এবার আমার ঘর ঝাড়াটাই বাকি ছিল, তা তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে নিচ্ছি। কারণ কোন সময় আবার শঙ্করের ডাক চলে আসে যে আ চলে আসো, আমাকে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, তা সেই জন্য তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে নিচ্ছি। কারণ সব কাজকর্ম করে তারপরে দোকানে গেলে পরে না, তাহলে পরে আমার সুবিধে হয়, নাহলে পরে ওই দোকানে গেলাম এসে আর না কাজ করতে ইচ্ছে করে না। আর এদিকে দেখছো জলের বোতলগুলো, অনেক দিন ধরে ভাবছি যে জলের বোতলগুলো ধোবো। আর নিচটা দেখছো, টেবিলের নিচটাও কিন্তু কতটা নোংরা হয়ে আছে, তা ভাবলাম যে না জলের বোতলগুলো ধুয়ে তারপরে এই টেবিলের নিচটাও আমি মুছে ফেলবো। তা যাই হোক, ওদিকে জলের বোতলগুলো রেখে এলাম, রেখে এসে ভাবলাম যে না আগে টেবিলের নিচটা আগে পরিষ্কার করে নিই। তো ব্যাস যেরকম ভাবা তেমনি কাজ, তো ব্যাস বসে গেলাম সব পরিষ্কার করতে। তা একে একে সব কিছু বের করছি। আর আমার একটা কী বদ অভ্যাস জানো, যে কিছুই ফেলবো না, সব কিছুই জমিয়ে রাখি, ভাবি কি যদি কোনো সময় প্রয়োজন হয়। তা এই ভেবে ভেবে না ঘরের মধ্যে ঢিপি হয়ে থাকে, দেখবে আমি এটা পরিষ্কার করার পরে কত জিনিস এক্সট্রা যেটা আমার কোনো দিন প্রয়োজনই হবে না সেগুলো আমি রেখে দিয়েছিলাম। তা দেখতে দেখতে আমার অনেকটাই মোছা হয়ে গেল। আর এদিকে ভেতরে যে এটা হচ্ছে আমার সুতোর বাক্স, তো ওটাকে ভালো করে মুছে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে কি সেন্টের একটা, যাই হোক, তা দেখতেই পাচ্ছ যে সব মুছে ঠুচে একদম ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কত এক্সট্রা জিনিস বেরিয়েছে, এগুলো আমার কিন্তু দরকারই নেই। এবার চলে আসলাম জলের বোতলগুলো ধোবো বলে, কারণ জলের বোতলগুলো না অনেকটা নোংরা হয়ে গেছে, ধোবো ধোবো করে আর ধোয়া হয় না। তবে আজকে আমি একদম স্ট্রিক্ট ছিলাম যে না আজকে ধোবই, তা সেই জন্য স্ট্রিক্ট থাকলে পরেই কিন্তু কাজটা হয়ে যায়। তা যেরকম স্ট্রিক্ট ছিলাম, তো তেমনিভাবেই আমি সব বোতলগুলো ধুয়ে তারপরে একে একে সব জলের বোতলগুলোর মধ্যে জল ভরে নিলাম। এবার জলের বোতলগুলো যেখানে রাখি ঠিক সেখানে কাজ করতে করতে রেডি হয়ে গেলাম এখন দোকান যাব বলে। তা দেখতেই পাচ্ছ আমার ব্যস্ততা, সেই সকাল থেকে লেগেছি। তা এখন যাব দোকানে, দোকানে যাওয়ার পরে দোকানে একটু বসবো, বসার পরে শঙ্কর যাবে বাজারে, কারণ আলু ঠালু কিছু নেই ঘরে। তা আমি বললাম যে একটুখানি বাজার করে এনে দাও, কারণ কিছু তো রান্না করতে হবে। তা চলো যাওয়া যাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:20। চলো অনেকটা দেরি হয়ে যাবে যদি এখন আমি না যাই।
কি নেবা? একটা নাও, একটা তো যে ওটা নাও, কোনটা দিচ্ছে সেটা নাও। আর কি শাক নেবা? একটা নিন, একটা এই এটা না, ওই যে উপরের টা। হ্যাঁ, সবজি টবজি লাগবে? হয়ে গেছে? কত হলো? আজ দোকানে গিয়ে বেশ ভালোই মার্কেটিং করে আনলাম। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো দেখছো এখানে কচুর লতি, তো এটা আমি কোনো দিনও খাইনি। এবার আমি নিজের হাতে রান্না করে কচুর লতি খাবো। আর নিয়ে এলাম ময়দা, কারণ কি এখন আমি একটু ময়দা আটা মিলিয়ে, এই যে আটা, তো এই ময়দা আটা মিলিয়ে আমি এখন করব হচ্ছে গোলা রুটি ব্রেকফাস্টের জন্য। আর নিয়ে এলাম হচ্ছে এই দেখো, আমাদের দোকান থেকে নিয়ে এলাম সস, এই যে গোলা রুটির সাথে খাবো বলে। আর নিয়ে এলাম হচ্ছে বিস্কিট, কারণ বিস্কিট শেষ হয়ে গেছে। এই দেখো এই বিস্কিটটা খেতে বেশ ভাল লাগে। আর নিয়ে এলাম ঢেঁকির শাক, আলু, আর এখানে আছে হচ্ছে ধনে পাতা, এই যে ধনে পাতা। আর শঙ্কর কিনেছে মাছ, তো ওটা আমি পরে দেখাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। শঙ্কর আজ এনেছে বাটা মাছ, তো ওটাকে আমি নিজের হাতে কেটে তারপরে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। তা এই বাটা মাছটাকে না আজকে এই বেগুন, আলু, তারপর ওইদিকে দেখলে না বড়ি, এটা দিয়ে এই যে জিরের গুঁড়ো দিয়ে আমি তারপরে পাতলা করে রান্না করব। আর ওপরে ছিটিয়ে দেব ধনে পাতা। এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে, ছেড়ে দিলাম মাছটা। এবার মাছটাকে ভালো করে ভেজে নিব। তো ওইদিকে মাছ ভেজে তারপরে মাছের ঝোলও কিন্তু আমি বসিয়ে দিয়েছি একদম। তো ওই মাছের ঝোল হতে হতে আমি ভাবলাম যে ঘরটাকে মুছে নিই, কারণ আজকে যে বৃহস্পতিবার, ঘর তো আমাকে মুছতেই হবে যতই কাজ থাকুক না কেন। তা সেই জন্য আর সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি চলে এলাম সোফার ঘর থেকে, আজকে ঘর মুছতে চলে আসলাম। তা দেখতেই পাচ্ছ যে চটপট করে আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ আজকে যদি ঘর না মুছি তাহলে পরে এরকমভাবে না পুজো দিতেও ভালো লাগে না, কীরকম জানি লাগে, তাই না? ঘর ঠর পরিষ্কার থাকলে তবে না ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ ঘরও মোছা শেষ আর মাছের ঝোল হওয়াও শেষ। তা চলো আজকে শেয়ার করে দিই কী কী রান্না করেছি। এদিকে ঢেঁকির শাক করেছি, আর এটা হচ্ছে ডাল, ডাল ছিল মুসুরির ডাল, সেটাকেই শুকিয়ে নিয়েছি। আর এই যে মাছের ঝোল একদম পাতলা করে করেছি। আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমার সবচেয়েতে প্রিয় একটা ফলের মধ্যে হচ্ছে বাতাবি লেবু। তাই এই বাতাবি লেবু এখন বসে বসে খাচ্ছি। তো শঙ্কর একটা বড় বাতাবি লেবু এনে দিয়েছে, তা ওটারই মানে প্রায় মানে অল্পটুকুনি, যে দেখতে পাচ্ছ প্লেটে অতটুকুনি কিন্তু থাকবে, ওটার খাবো না, আর বাদ বাকি আমি সব একাই খেয়ে দিয়েছি। তা শঙ্কর আমার ভিডিও করে দিচ্ছে। তা শঙ্করকে আমি বললাম যে একবারই সেদেছি, খাবে? তো বললো যে না, তুমিই খাও, তোমার খুব ভালো লাগে তো তুমি খাও। তা আমি শঙ্করকে লোভ দেখানোর জন্য বলছি দেখো কি সুন্দর লাগছে বলে, এই দেখো আমি খাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:05 বাকি, জাস্ট এখনই ঢুকলাম। দেখো জামা কাপড়ও ছাড়িনি কিন্তু ক্যামেরা অন করে ফেলছি, কারণ কি আজকে অনেকটা দেরি হয়ে গেল ঘরে আসতে আসতে। তো সেই জন্য ভাবলাম যে না, একটু ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন
কি বলে জানি, এখন তো আমি ফ্রেশ হব, হাত পা ধুব, তারপরে রান্না করাই আছে, মাছের ঝোল আছে, ভাত আছে, তা আজকে আর আমাকে কিছু করতে হবে না, তা সেটাই ডিনার হয়ে যাবে। তা আজকে আর আমি ব্লগিংটা বড় করছি না, হয়তো অনেকটা বড় হয়ে গেছে ব্লগিংটা। তা যাই হোক, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে কালকে। তা আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।